এই টর্নেডো বানানোর জন্য তোমার দরকার একটা ফিশ ট্যাঙ্ক মোটর, একটা খালি বোতল আর কিছু টুকিটাকি জিনিসপত্র। মোটরটাকে এমনভাবে রাখো যাতে ওর ইনলেটটা নিচে থাকে আর আউটলেটটা উপরে। জল উপরের আউটলেট দিয়ে বের হবে এবং আউটলেটের সাথে লাগানো প্লাস্টিকের পাইপের মধ্যে দিয়ে গিয়ে বোতলের মধ্যে পড়বে। তুমি গোটা জিনিসটাকে একবার উপর থেকে দেখলে বুঝতে পারবে যে প্লাস্টিকের পাইপটা বোতলের ভেতর একটু কোনাকুনি করে বোতলের উপরের দিকে লাগানো আছে। এর কারণ পাইপ দিয়ে জল বের হয়ে যাতে বোতলের ভেতর জল গোল হয়ে ঘুরতে পারে। এবারে বোতলের ভেতর জল ভরো এবং পাম্পটাকে চালু করো। দেখবে যেহেতু জল পাইপটা থেকে কোনাকুনিভাবে বেরোচ্ছে, বোতলের ভেতর জল ঘুরতে শুরু করেছে এবং একটা শঙ্কু আকৃতির সৃষ্টি হয়েছে। এইভাবে বোতলের ভেতরে একটা ঘূর্ণি তৈরি হয়েছে। তুমি একটা স্টাইরোফোমের বল বোতলের ভেতর ছেড়ে দিলে দেখবে ঘূর্ণি বলটাকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। উপর থেকে দেখলে বুঝতে পারবে বোতলের ভেতরে জল কিরকম ঘুরছে এবং এর মধ্যে একটা স্টাইরোফোমের বল ছেড়ে দিলে দেখবে টর্নেডো বলটাকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে।